Dear viewers, আজ আমরা দেখব কিভাবে জেনারেল এসির গ্যাস লিক মানে প্রবলেমটা সলভ করতে হয়। কারণ গ্যাস লিক করার কারণে যে প্রবলেমটা হয় আমাদের গ্যাস দ্রুতই শেষ হয়ে যায়, ইভেন খুব ঘন ঘন আর কি গ্যাস সার্চ করা লাগে। তো আমরা দেখব কিভাবে এই 5 টন এই জেনারেল এসির মানে আর কি গ্যাস লিকটা বের করতে হয় আর কিভাবে গ্যাস চার্জ করতে হয়, দুটা জিনিসই দেখবো এবং লিক কিভাবে ঠিক করতে হয়। ওকে ভিউয়ার্স, চলুন আমরা দেখি কিভাবে গ্যাস লিক ফাইন্ড আউট করতে হয় এবং কোথায় আমাদের গ্যাসটা লিক হইতেছে এটা আমরা একটু দেখবো। ওকে ভিউয়ার্স, চলুন। তো যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যান, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতে পারেন এবং কিছু শিখতে পারেন। ওকে ভিউয়ার্স, চলুন আমরা দেখি কিভাবে আমাদের এসির লিক ঠিক করতে হয়। আমরা যে আমাদের এটা এসির আউটডোর, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন মিস্টার সাগর। তো ঠিক আছে সাগর ভাই, চলেন যাই একটু দেখি। সাগর ভাই চলেন দেখি কিভাবে মানে লিকটা রিপেয়ার করতে হয়। এটা আমাদের এসির আউটডোর দেখতে পাচ্ছেন, এই যে ফ্যানার এগুলো উঠতেছে, ফুলতি উঠতেছে, দেখা যায়। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন দেখলাম আমাদের গ্যাসটা এখান থেকে লিক হয়েছে, এই কারণে আমাদের এসে যত গ্যাস আছে খুব দ্রুত শেষ হচ্ছে। আমরা বারবার গ্যাস মানে চার্জ করার পরও মানে গ্যাস ঢোকানোর পরও মানে এটা কন্টিনিউ করতে পারতেছি না। তো আমরা এখন এটা কীভাবে রিপেয়ার করতে হয় সেটা একটু দেখবো। ঠিক আছে ভিউয়ার্স, তো আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এরপর আমরা এটা গ্যাস চার্জ করবো মানে গ্যাস ঢোকাবো, তো সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করবো। ভিউয়ার্স আমরা এটা একটু দেখবো কীভাবে মানে আর কি আমাদের লিকটা ঠিক করতে হয়। খুব সময় নাট যেটা আছে নাটটা একটু টাইট দিলে হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, হ্যাঁ আসুন। দেখুন আগের মতো কোনো আর বুদ্ধ উঠতেছে না, তার মানে এটা এখন হ্যাঁ লিখে ঠিক হয়ে গেছে। ভালোভাবে দেখুন পুরো ধরনের বুদ্ধ নেই আর। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা এটা গ্যাস চার্জ করবো, কেউ গ্যাস চার্জ করতে হয়। এখন এটা আমরা গ্যাস চার্জ করবো, কেউ গ্যাস চার্জ করতে হয় এটা একটু দেখাবো আপনাদের। ওকে ভিউয়ার্স, আমাদের সাথে ভিউয়ার্স, এখন আমরা গ্যাস চার্জ করবো। তো এই যে আমরা চলে আসছি এসির আউটডোরের, আউটডোরের অবশ্য গ্যাস লিকটা আমরা ঠিক করলাম। এখন আমরা ঘরে গ্যাসের যে যেটা আমরা গ্যাস ঢুকাবো ওটার পিন ফিক্সার বলে, তো এটা আমরা একটু ওপেন করবো। হ্যাঁ ঠিক আছে, কাজ করবো।
আমাদের গ্যাসের প্রেসার আছে কত প্রায় অলমোস্ট 57 আমাদের এটা প্রেসার যা থাকবে প্রায় 60 থেকে 65 পর্যন্ত থাকবে আমাদের গ্যাস খুব বেশি এটা লিক হয় নাই তারপর আমরা এটা করতেছি ঠিক আছে 60 থেকে 65 হইলে আমরা এটা কি করে দেব অফ করে দেব গ্যাস ঢোকানো ওকে ভিউয়ার্স আমাদের গ্যাস চার্জ করা শেষ আমরা গ্যাস এইটাই করে দিতেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ওকে ভিউয়ার্স